মানে আমার 11টা প্রাইমারি স্কুল আছে আমার ইউনিয়নে, কিন্তু 4 নম্বর ওয়ার্ডে একটা স্কুল আছে। আমার বাকি 8টা ওয়ার্ডে 11টা প্রাইমারি স্কুল, 4 নম্বর ওয়ার্ডে 11টা স্কুল, 8টা ওয়ার্ডে 11টা আছে, কিন্তু 1টা ওয়ার্ড 1 কোন স্কুলের সাথে আমার এখানে অতিথি স্কুল, এদিকে বাজার, অপোজিটে আমাদের সোজা রাস্তার ওই সাইডে হলো অর্থাৎ মাজার এবং আমাদের কেন্দ্রীয় মসজিদ এবং ওখানে একটা মাদ্রাসা। সরকার অনেক জায়গায় ফুল ব্যবহার কিছু করছে, কিন্তু আমার এখানে আমি দুইটার জন্য ধরে বলেছিলাম, দুইটার জন্য আমি করবো বলেছিলাম, একটা স্কুলের সামনে একটা এখানে, এখানে মাদ্রাসার সামনে একটা আর একটা এখানে একটা, আমি দুইটা ফুল ব্যবহার কিছুর জন্য প্রবন্ধ দিয়েছিলাম রোশন হাইওয়েতে, আমি লিখিতভাবে প্রকাশন দিয়ে জানাইছিলাম আমাদের মন্ত্রী মহোদয় থেকে, আমি তিন লেটারও লিখছিলাম এবং উনি মন্ত্রী ছিলেন। উনি আন্তরিক আগে এরপর আরো দক্ষিণ দিকে মাদ্রাসা
পানি দিচ্ছেন রাবার ড্যামের মতো বিশাল একটা ড্যাম হবে। হ্যাঁ হ্যাঁ কানিছড়া আমাদের খালিয়াছড়া ইউনিয়নের দক্ষিণ প্রান্তে বাজারের দক্ষিণে কয়েকশো একর জমি অনাবাদি পরিবেশে সরকার তো কৃষি জমির উপর কেমন গুরুত্ব দিচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো এই জিনিসটা সত্যি এটা করা আপনার দরকার। এই যে আপনার রাস্তার পাশ দিয়ে একদম এই যে খাল, এই খালটাকে আমরা
কি বলছেন তখন আমরা আপনাদের কাছে এসেছিলাম আপনাদের কি কি এই এলাকার উন্নয়নের জন্য আপনারা কি কি চান সেই জিনিসগুলো আমরা জেনে গিয়েছি তারপরে আমরা এই আপনাদের কাছ থেকে এসপিআরএ করে আমরা আপনাদের সুযোগগুলো নিয়ে গিয়েছি তো তারপরে আমরা এই প্রকল্পের বিভিন্ন ধরনের ছয় রকমের সার্ভে ডিজিটাল ফিচার সার্ভে ট্রাফিক অ্যান্ড ট্রান্সপোর্টেশন সার্ভে জিওলজিক্যাল মাটির নিচে কি কন্ডিশন আছে সেটা মাটির নিচে এবং মাটির উপরে যে পানির লেগ কি আছে মানে ধরেন বিভিন্ন খাল নালা তারপরে তো বাজার এলাকা এখানে একটু পাবলিক টয়লেটের প্রয়োজন হয় এটা বেসিক ইউটিলিটি সেটার একটা প্রপোজাল দেওয়া হয়েছে বাজারে প্রচুর ময়লা আবর্জনা জেনারেট করে তো সেই ময়লা আবর্জনাগুলোকে সঠিক ব্যবস্থাপনার জন্য একটা ওয়েস্ট ট্রান্সফার স্টেশন দেওয়া হয়েছে যেখান থেকে এই ময়লা আবর্জনাগুলোকে ফাইনালি ট্রান্সফার করে এগুলোকে সার কিংবা ইয়েতে রূপান্তর করার জন্য ফাইনাল একটা স্টেশনে চলে যাবে হেলথ ফ্যাসিলিটিস কমিউনিটি ক্লিনিকের একটা প্রপোজাল দেওয়া হয়েছে ঈদগাহ গ্রেভিয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডে একটা প্রাইমারি স্কুলের কথা বলেছিলেন ওই প্রাইমারি স্কুলের একটা প্রপোজাল দেওয়া হয়েছে এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের একদম আমরা ড্রাফট ম্যাপটা এই ম্যাপটা হচ্ছে রুরাল এরিয়া প্ল্যানের ম্যাপ তো আপনারা আজকে এই ম্যাপটা দেখবেন সবাই দেখার পরে এই ম্যাপের মধ্যে যদি আপনাদের কিছু কারেকশন থাকে আমরা এই ম্যাপের মধ্যে কারেকশন করে নিয়ে যাব এবং এটা ফাইনাল করে আমরা গেজেট আকারে প্রকাশ করে গভর্নমেন্টের কাছে এটা দিয়ে দিব এবং যারা যারা বাস্তবায়ন করবে তাদের কাছে আমরা দিয়ে দিব তারা সেটা এই অনুযায়ী বাস্তবায়ন করবে এবং আপনারাও যদি কোনো কিছু ডেভেলপ করতে চান আপনাদের এখান থেকে প্রপোজাল গেলে এই প্ল্যানের আলোকে সেগুলো বাস্তবায়ন হবে ইউনিয়ন পরিষদের জায়গা নাই সমস্যা এখানে আপনাদের তো একটা নিশ্চয় প্রপোজাল আছে যে আমরা এই জায়গায় করতে চাই এই জায়গায় আমরা এই ফর্মালিটি ঢুকতে জি হাতে ডাইনেতে যে জমিগুলো আছে এগুলো যদি গভর্নমেন্ট একবার করে দেয় অবশ্যই আমরা এখানে আপনি প্রপোজাল দিলে এগুলো আমরা এখানে দিয়ে দিব আপনার যখন ইউনিয়ন পরিষদে বিলিং এর জন্য ইয়ে আসবে তখন গভর্নমেন্ট একবার করে তারপরে গভর্নমেন্ট এখন সব জমি একবার করতে হবে কারণ গভর্নমেন্ট তো ওইভাবে জমি জমা করে দেয় গভর্নমেন্ট একবার করবে না করবে ইউনিয়ন পরিষদের জন্য করবে কেন করবে না করবে অবশ্যই কারণ এটা তো গভর্নমেন্টেরই একটা স্থাপনা করলে আমাদের প্রফিটেবল নয় এখানে এই যে ইবা কমিউনিটি সেন্টারটা ছিলেন ইবা কমিউনিটি সেন্টার এই বাজারের তো মাথায় মানে ইবা কমিউনিটি সেন্টার বাজারের তো মাথায় আছে আমরা একটু ম্যাপে একদম নির্দিষ্ট জায়গায় চলে যাই এখন আপনি এইটা বর্তা কে বাজার এই যে আর দাও ওখানে যদি আমাদের জন্য যদি ইউনিয়ন পরিষদ ভবনের জন্য ওখানে একবার করা হয় ফাঁকা আছে দেখা যাচ্ছে